সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফোক আর্টস সম্পর্কে। ফোক আর্টসের বাংলা হলো লোকশিল্প। তো ফোক আর্টসটা আসলে কি? আমরা ফোক সং অথবা লোকসঙ্গীত বা ফোক আর্ট বা ফোক ফোকলোর এই সমস্ত শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু ফোক আর্ট, হ্যাঁ, এটা আমরা মোটামুটি পরিচিত, কিন্তু আমরা এটা হয়তো আবেদনিক অর্থে যেভাবে বোঝানো হয়েছে সেভাবে কিছুটা আমরা হয়তো জানি না। তো আমরা ফোক আর্ট সম্পর্কে আজকে আলোচনা করব। ফোক আর্ট আসলে কি, ফোক আর্টের সংজ্ঞাটা কি? হ্যাঁ, ফোক আর্টস হলো একটা কালচারাল আইডেন্টিটি, আমরা বলতে পারি এটা কালচারাল আইডেন্টিটি, একটা যে আর্ট দ্বারা একটা কমিউনিটি কালচারাল একটা আইডেন্টিটিকে বোঝায়। আমরা এখানে যে লেখা আছে, ফোক আর্ট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ওয়ার্ল্ডস ট্রেডিশন কালচার, ফোক আর্ট ইজ মেড বাই ইন্ডিভিজুয়ালস হুজ ক্রিয়েটিভ স্কিলস কনভে দেয়ার কমিউনিটিস অথেন্টিক কালচারাল আইডেন্টিটি রাদার দ্যান অ্যান ইন্ডিভিজুয়াল অর আর্টিস্টিক আইডেন্টিটি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি হতে পারে, আবার আর্টিস্টিক আইডেন্টিটি হতে পারে। বেসিক্যালি মেইন যে জিনিসটা যে আর্ট দ্বারা একটা কালচারাল আইডেন্টিটিকে ক্যারি করে, অর্থাৎ ট্রেডিশনকে আমরা বলতে পারি, ট্রেডিশনকেও ক্যারি করে। তারপর আমরা সেকেন্ড যে জিনিসটা আছে, ফোক আর্ট, ফোক অ্যান্ড ট্রেডিশন আর্টস আর রুটেড ইন অ্যান রিফ্লেক্টিভ অফ দ্য কালচারাল লাইফ অফ এ কমিউনিটি। হ্যাঁ, এখানে কালচারাল লাইফের কিছু অংশ এখানে চলে আসতে পারে। কালচারাল দৈনন্দিন যে জীবনের যে জিনিসগুলি রয়েছে, যেগুলির মধ্যে শিল্পের ছোঁয়া রয়েছে, যেগুলিকে শিল্পের বা অ্যাস্থেটিক ভ্যালু রয়েছে এবং অ্যাস্থেটিক বা আর্টিস্টিক ভ্যালু রয়েছে, যেমন এগুলিকে আমরা ফোক আর্ট বলতে পারি। বেসিক্যালি ট্রেডিশনাল কমিউনিটি বা ট্রেডিশনাল আর্টিস্টিক যে জিনিসগুলি, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস রয়েছে, যেটা হলো যে কিছু জিনিস আছে যে আমরা বর্তমানে যেগুলি ব্যবহার করি, আবার কিছু জিনিস রয়েছে আমরা প্রাগৈতিহাসিক যুগে 5,000-6,000 বছর বা 2,000 বছর আগের থেকে আমাদের দেশে ব্যবহৃত, জেনারেশন বাই জেনারেশন বা সিভিলাইজেশন বাই সিভিলাইজেশন এখানে ব্যবহৃত হয়ে আসছে। আসলে আমরা ফোক আর্টটাকে ওইগুলিকেই আমরা বেশি ধারণ করে থাকি, ওই জিনিসগুলি যেগুলি প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের লোকমুখে যেগুলি চলে আসছে, যেমন ফোক স্টোরি অথবা লোকগল্প কিংবা লোকসঙ্গীত। আমরা এটার লোকসঙ্গ অনেক লোকসঙ্গীত আছে বা অনেক লোকগল্প আছে যেগুলির আমরা কে লিখেছেন, কে রচনা করেছেন এগুলি, বা কে সুর করেছেন, কে গেয়েছেন এগুলি কিন্তু আমরা জানি না, বাট আমরা কিন্তু গানটা জানি, গানের সুর জানি, গানের কথাগুলি আমরা জানি। এরকম লোকশিল্পের ক্ষেত্র, ফোক আর্টের ক্ষেত্র কিন্তু এরকম রয়েছে যে কে এটা আবিষ্কার করেছে, কিভাবে আসছে, এগুলি অজানা রয়েছে। এটা জেনারেশন বাই জেনারেশন, অর্থাৎ ঐতিহাসিক ভাবে আমরা এটাকে ধারণ করে আসছি। তো ফোক আর্ট আসলে এক ধরনের ক্রাফট, অর্থাৎ যে শিল্পকর্মটা আমাদের দেশীয় কালচার, আমাদের দেশীয় কালচার মানে এটা কোনো কমিউনিটি অর্থাৎ আঞ্চলিক কালচার কিংবা দেশীয় কালচারকে ধারণ করে, বহন করে, ওইটাটাকেই, ওই ওই জিনিসটাকেই ফোক আর্ট বলে। অর্থাৎ যে শিল্পকলা, সহজভাবে বলতে পারে যে শিল্পকলা আমাদের কালচারাল আইডেন্টিটিটাকে বহন করে, সেটাই হলো ফোক আর্ট। এখানে আমরা কিছু সাম মেজর ফোক আর্টস অফ বাংলাদেশ আমরা দেখতে পারি। এখানে যে আমাদের খুব পরিচিত কিছু ফোক আর্টের এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, যেমন প্রথমে হলো আলপনা, তারপরে সরাচিত্র, পটচিত্র, ডিজাইন হ্যান্ড প্যান্ট যেটা হাত পাখা বলে, কুল ম্যাট যেটাকে শীতল পাটি বলে, এমব্রয়ডারি কুইল্ট অর্থাৎ নকশি গাথা, ডিজাইন শিকা, তারপরে ফোক পেন্টিংস, টয়েস, ডলস, উড অ্যান্ড বাম্বু ওয়ার্কস, ফোক অর্নামেন্টস অ্যান্ড ফোক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তো এইগুলি এইগুলি এই এখানে যে যে একটা দুইটা যেগুলি রয়েছে 10-12টা যে এক্সাম্পল, এগুলি খুব কমন, আমরা এগুলি দেখে থাকি কিংবা এগুলি আমরা খুব সহজে এগুলি চিনতে পারি। তো আমরা এখান থেকে কয়েকটা বিষয় নিয়ে আমরা একটু দেখব আসলে কি জিনিস। প্রথমে আমরা আলপনা, আলপনা কাইন্ড অফ ফ্লোর পেন্টিং, ইট ইজ মেইন ফোক আর্ট অফ বাংলাদেশ। কেন মেইন ফোক আর্ট বাংলাদেশ? কারণ এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে এই ফোক আর আলপনাটা একটা মানুষের কালচারাল ধারক বাহক হিসেবে ব্যবহার হয়ে আসছে, অর্থাৎ প্রায় 5,000 বছর আগের থেকে বাংলাদেশের বা এই কমিউনিটি বা এই অঞ্চলের মানুষরা এই এই ফোক আর্টটাকে ব্যবহার করা, অর্থাৎ এই ধরনের পেন্টিং, ফ্লোর পেন্টিংটাকে ব্যবহার করা হয়। কিভাবে? যে তখন যখন তারা ধর্মীয় কারণগুলির কারণে, ধর্মীয় ব্যাপারের, ধর্মীয় উৎসবের সময় তারা চালের গুঁড়ি দিয়ে, চালের গুঁড়ি সাদা যে রংটা বের হয়, ওই রং, চালের গুঁড়ি, মাটি
তারপরে বিভিন্ন পোড়ামাটি, হলুদ, মরিচের গুঁড়া, এই ধরনের বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে কালারগুলি রয়েছে, প্রাকৃতিক কালারগুলি ব্যবহার করে মাটির দেয়ালে কিংবা মাটির ফ্লোরে তারা এই ড্রয়িংগুলি কিংবা এই মোটিভগুলি বা এই ফোক মোটিভগুলি তারা ব্যবহার করত। আজ থেকে প্রায় 5,000 বছর আগে এই ফোক পেন্টিং বা এই আলপনাটা মানুষ বাংলাদেশের মানুষ ব্যবহার করতো। এই কারণের জন্য এটাকে আমরা মেইন ফোক আর্ট হিসাবে আমরা ধরতে পারি। আমরা এখন সচরাচর এই মুহূর্তে আমরা বাংলাদেশে এই আলপনার ব্যবহারটা বিশেষ করে দেখি বাংলা নিউ ইয়ার, বাংলা অর্থাৎ পয়লা বৈশাখের সময় আমরা এটার সেলিব্রেশন, পয়লা বৈশাখ যখন সেলিব্রেশন করি তখন আমরা এটা দেখতে পারি। বিভিন্ন জন্মদিনের উৎসবে আমরা এটা ব্যবহার করি, হলুদের বিভিন্ন বিয়ের হলুদের প্রোগ্রামে আমরা আলপনাগুলি ব্যবহার করতে দেখি। তারপরে আরেকটা জিনিস হলো, যেখানে এটা ছাড়া 21শে ফেব্রুয়ারিতে যখন আসে তখন শহীদ মিনারের আশেপাশে রাস্তায় অনেক সুন্দর সুন্দর আলপনা আমরা দেখতে পারি 21শে ফেব্রুয়ারিতে ব্যবহার করা, এবং হিন্দি হিন্দু রিলিজিয়ান যে সিরিমনিগুলো রয়েছে সেখানে আমরা আলপনাগুলি দেখতে পারি। দুইটা জিনিস আমরা, তিনটা জিনিস বেসিক্যালি এখানে আমরা আলপনা ছাড়া আসলে চিন্তা করা যায় না। 1 নম্বর হলো বাংলা নববর্ষ, তারপরে হলো হলুদের অনুষ্ঠান, এবং 21শে ফেব্রুয়ারি, এই তিনটা জায়গায় আমরা আলপনার ব্যবহার ব্যাপকভাবে দেখতে পাই। হ্যাঁ, এছাড়াও আমরা ফ্যাশন ডিজাইন অর্থাৎ পোশাকের ক্ষেত্রে, পোশাক বিভিন্ন পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি, তারপরে মেয়েদের যে শাড়ি রয়েছে এইগুলির উপরেও এই আলপনার ডিজাইন আমরা সচরাচর দেখতে পাই। এরপরে রয়েছে সরাচিত্র। সরাচিত্রটা আসলে এটাও অনেক পুরনো, এটাও হাজার হাজার বছর ধরে বাংলাদেশের বাঙালি, বাঙালি যারা বাংলা ভাষার মানুষ রয়েছে অর্থাৎ এই কমিউনিটি, আমাদের কমিউনিটির যে মানুষ রয়েছে তারা এই সরাচিত্রটাও ব্যবহার করে আসছে। তো সরাচিত্রটা আসলে এটা বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন লক্ষ্মী সরা, লক্ষ্মী সরা, পেঁচা সরা, বিভিন্ন ধরনের ধর্মীয় নাম রয়েছে সরাগুলি, কিন্তু এটা পরবর্তীতে এটা আমাদের এমন একটা পর্যায়ে গেছে এটা আমাদের একটা আর্ট ওয়ার্ক হিসেবে আমরা ঘরের ডেকোরেশন পিস হিসেবে ব্যবহার করে আসছে, এবং এটা শত শত বছর ধরে কিন্তু ব্যবহার করে আসছে। তো সরাচিত্রটা মূলত এটার উদ্ভাবক কে এবং কিভাবে এটা তৈরি হয়েছে, এটা নর্মাল এই সরাচিত্রটা দেখতে হলো মাটির যে আমরা দইয়ের যে সরাগুলি দেখি, একটু প্লেট প্লেটের মতো থালার মতো যে সরাগুলি দেখি, ওইগুলির উল্টা পাশে সাদা রং করে এই পেন্টিং গুলি করা হয়। এবং এটা এখন বর্তমান সময়ে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন অফিস আদালত, ফ্ল্যাট বাড়িতেও আমরা এটা একটা ডেকোরেশন পিস হিসেবে আমরা দেখে থাকি। তো এই সরাচিত্রটাও বা এই সরাচিত্রটাও আমরা বাংলা নববর্ষ, বিভিন্ন বিয়ে এবং ধর্মীয় উৎসবে এবং বিভিন্ন হোম ডেকোরেশনের ক্ষেত্রে সরাচিত্রটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর হলো পটচিত্র। হ্যাঁ, পটচিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটচিত্রটা হলো শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, এটা পশ্চিমবঙ্গে, বর্তমানে ভারতের যে পশ্চিমবঙ্গ রয়েছে কলকাতা, বেসিক্যালি এই পটচিত্রটা হলো কলকাতার যে কালীঘাট রয়েছে এই কালীঘাটে এই পটচিত্রের উদ্ভাবনটা মূলত হয়। কিভাবে, কালীঘাট আমরা জানি যে এটা হিন্দু ধর্মের একটা তীর্থস্থান, এবং এখানে প্রচুর ধর্মপ্রাণ হিন্দুরা এখানে যেয়ে থাকে, এবং তারা গিয়ে তারা বিভিন্ন ধর্মীয় কাহিনী তারা জানতে চায়। বিভিন্ন লোকজন যারা রয়েছে তাদের কাছে বিভিন্ন ধর্মীয় কাহিনী, পৌরাণিক কাহিনী, হিন্দুদের যে পৌরাণিক কাহিনীগুলি রয়েছে এগুলি জানতে চায়। তো যারা ওখানে, যারা কালীঘাটের বা ওই কালীঘাটের দক্ষিণেশ্বর কালীঘাটের যারা রয়েছে তারা চিন্তা করলো, যারা একটু ছবি টবি আঁকতে পারে তারা চিন্তা করলো যে আমরা যদি এই কাহিনীগুলি মুখে না বলে আমরা যদি একটা ছবি এঁকে গল্পের মাধ্যমে বা গানের মাধ্যমে যদি বুঝাই তাহলে আরো মানুষ ভালো বুঝবে। তখন কিছু আর্টিস্ট যারা ফোক আর্টিস্ট, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না কিন্তু তারা ছবি আঁকতে পারে, তারা করলো কি লম্বা স্ক্রল পেন্টিং করলো কাগজে, কাপড়ে, হ্যাঁ বিশেষ করে কাপড়ে, লম্বা কাপড়ে সিকুয়াল, কমিক বুকের মতো সিকুয়াল একটা কাহিনী। যেমন এখানে যে বেহুলা লক্ষ্মীন্দরের যে কাহিনী রয়েছে, বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী, তারা শুরু থেকে বেহুলার জন্ম থেকে জন্মের একটা ছবি আঁকে, এরপরে কিভাবে বড় হয়, এভাবে সিকুয়াল একটা সিকুয়াল থাকে, সিকুয়াল অনুযায়ী, সিকুয়াল অনুযায়ী ছবি আঁকে, সেটা গল্পের মাধ্যমে স্ক্রলে অর্থাৎ স্ক্রল করে বা একটার পর একটা ছবি দেখিয়ে, এবং এটা গল্পগুলি গানের মাধ্যমে বলত। এই যে যে চিত্রটা এটাকেই আসলে পটচিত্র বলে, এবং পট যারা পটচিত্র যারা পেন্টিং করে বা পটচিত্র যারা আঁকে তাদেরকে পটুয়া বলে, তাদেরকে আর্টিস্ট বলে না, তাদেরকে বলে হলো পটুয়া। তো আমরা দেখতে পাই এখানে স্কোয়ার র্যাপিং পটচিত্র, দুই তিন রকমের পটচিত্র থাকবে, ভার্টিক্যালি ওয়ান আফটার অ্যানাদার লাইক এ স্ক্রল, এ ধরনের পটচিত্র থাকতে পারে। তারপরে কি কি থাকে পটচিত্রে, স্টোরি অফ জাতক, বেহুল লক্ষ্মীন্দর, রামায়ণ, গাজিয়ান চম্পাবতী, তারপরে চণ্ডীদাস রজোগিনী, এই ধরনের যে লোকগল্পগুলি রয়েছে
যেগুলি মানুষের মুখে মুখে, যেগুলি কোনো আভিধানিক বা কিংবা কোনো বই পুস্তকে পাওয়া যায় না, যে গল্পগুলি, সেই গল্পগুলি এই পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলে মানুষকে বোঝানো হয়েছে। এরপরে দেখি আমরা নকশিকাঁথা, এমব্রয়ডারেড কুইল্ট, নকশিকাঁথা। এই নকশিকাঁথাটা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি, আমরা জনপ্রিয় একটি ফোক আর্ট বা জনপ্রিয় একটি লোকশিল্প আমাদের। এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা দেশে বিদেশে কিন্তু খুবই পরিচিত একটা লোকশিল্প আমাদের দেশে। এবং এটা কিন্তু আমাদের দেশের শুধুমাত্র যেটা ঘরে টাঙিয়ে রাখি তা না, আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এখনো এটা, এই নকশিকাঁথাটা কিন্তু ব্যবহারও করে থাকে। তো এটা এমব্রয়েডারি কুইল্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্রেসিডেন্টস অফ বাংলাদেশ। ভিলেজ ওম্যান আর সুইট ডিস, আমরা জানি এটা নকশিকাঁথাটা সাধারণত গ্রামের মহিলারা এটা তৈরি করে থাকে। বিউটিফুল ফোক মোটিভ, এখানে যে জিনিসগুলি দেওয়া হয়, যে মোটিভগুলি, যে ড্রয়িংগুলি দেওয়া হয়, এগুলিকে ফোক মোটিভ বলে। তো এখানে কি কি ব্যবহার করা হয়, ফ্লাওয়ার ব্যবহার করা হয়, পাতা ব্যবহার করা হয়, গাছ, লোটাস, তারপরে চন্দ্র, সূর্য, পাখি, ঘোড়া, বিভিন্ন ধরনের, ঠিক আছে। তারপরে আমরা দেখি যে কি কি ধরনের নকশিকাঁথা আমরা খুঁজে পাই, এই যে সুজনরী, তারপরে লেপ কাঁথা, চাদর কাঁথা, জায়নামাজ, আসন কাঁথা, রুমাল কাঁথা ইত্যাদি অনেক ধরনের নাম রয়েছে এই কাঁথাগুলির, নকশিকাঁথা। তো নকশিকাঁথাটা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এবং খুব আইডেন্টিটিক্যাল একটা ফোক আর্ট। এরপর আমরা দেখি টেরাকোটা। টেরাকোটাটা এই যে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, টেরাকোটাটা হলো ওয়ান অফ দা ওল্ডেস্ট ফোক আর্ট ইন বাংলাদেশ। এটা ঠিক ওই যে আলপনার মতো অনেক, 5,000-6,000 বছর পুরনো একটি শিল্পকর্ম, একটি ফোক আর্ট, যেটা আমাদের দেশের ট্রেডিশনটাকে। এবং এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে যে প্রাণী কিংবা যে মোটিভগুলি বা যে ফিগারগুলি ব্যবহার করেছে, এগুলি কিন্তু অরিজিনাল না, মানে দেখতে একটু অন্যরকম। অর্থাৎ এটা অশিক্ষিত যারা, মানে শিল্পকলা সম্পর্কে যাদের কোনো শিক্ষা তখন ছিল না, তারা তাদের মতো করে জিনিসটাকে তৈরি করতো, তারা যেভাবে পারতো এবং তারা একটা ফর্ম দাঁড় করিয়ে থাকে, ওইটাকে আসলে ফোক মোটিভ বলে। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীব্যাপী একটি স্বীকৃতি রয়েছে, আর্কিটেকচারাল ভ্যালু রয়েছে, ইটসেলফ সিভিলাইজেশন, এটা আমাদের সভ্যতাকে নির্দেশ করে। মোস্ট বিউটিফুল আর্ট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা, যদি আমরা 5,000 বছরের আগের কথা চিন্তা করি, তাহলে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আর্ট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমরা কোথায় কোথায় এই ধরনের আর্ট টেরাকোটা খুঁজে পাই, মহাস্থানগড়ে খুঁজে পাই, কান্তজীর মন্দিরে খুঁজে পাই, ময়নামতি খুঁজে পাই, তোমরা যদি যাও বা কেউ যদি যায় এখানে আমরা দেখতে পাই এগুলি। তো এই মোটামুটি ছিল ফোক আর্ট সম্পর্কে। আশা করি ফোক আর্ট সম্পর্কে সবাই খুব খুব সংক্ষিপ্ত একটা ধারণা পাবে, এবং যদি কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।